আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ভিতর কালো স্পট পড়লে করণীয় সম্পর্কে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই দাঁতের ভিতরে এ ধরনের কালো স্পট দেখা যায় যা এমনিতে রিমুভ করা যায় না আর এ ধরনের এই কালো স্পটগুলোকে বলা হয় ডেন্টাল ক্যারিজ এই ডেন্টাল ক্যারিজ সামনের দাঁতে অথবা মাড়ির দাঁতের ভিতরের দিকে সকল দাঁতেই এ ধরনের ডেন্টাল ক্যারিজ দেখা দেয় ভিওর্স এই ডেন্টাল ক্যারিজটি যদি এভাবে থাকে তাহলে প্রাথমিক অবস্থায় কোনো সমস্যা না হলেও এই ডেন্টাল ডেন্টাল ক্যারিজ যখন ধীরে ধীরে দাঁতের মিডিল পজিশনে চলে আসে তখনই তা ব্যথা এবং যন্ত্রণার সূত্রপাত ঘটায় ভিওর্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একই সঙ্গে দুটি দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে এটি কোনো কালো স্পট নয় এটিকে আমরা বাংলাতে পোকা লাগার সমস্যা বলে থাকি অন্যথায় এটি এত ডেন্টাল ক্যারিজ তো এই ডেন্টাল ক্যারেজগুলো যদি দাঁতে আক্রমণ করে তাহলে তা ধীরে ধীরে বাড়তে থাকে কোনো ঔষধ সেবন করে বা কোনো ঘরোয়া উপায়ে এ ধরনের ডেন্টাল ক্যারিজ থামিয়ে দেওয়া বা রোখা সম্ভব নয় ভিয়ার্স এ ধরনের ডেন্টাল ক্যারিজের চিকিৎসার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতেই হবে অনেকের সামনের দাঁতে এ ধরনের ডেন্টাল ক্যারিজ রয়েছে সামনের এইখানে হতে পারে বা অন্য অন্য পাশের দাঁতেও এ ধরনের ডেন্টাল ক্যারিজ হতে পারে তো এই ডেন্টাল ক্যারিজটি আক্রান্ত হলে ধীরে ধীরে তা বাড়তে থাকে যতক্ষণ পর্যন্ত আপনি চিকিৎসা না করাবেন ততক্ষণ পর্যন্ত সে দাঁতটি কোনোভাবেই সুস্থ হবে না দিনের পর দিন তা অসুস্থ হতে থাকবে তো আপনি যখন এ ধরনের দাঁতের চিকিৎসা করাতে ডাক্তারের কাছে যাবেন তখন ডাক্তার আপনার ঠিক যতটুকু অংশ সেখানে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে কালো হয়ে গেছে ততটুকু অংশ কাটিং করে পরিষ্কার করে নিবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানেও ডেন্টাল ক্যারিজে আক্রমণ ঘটেছিল দাঁতের এতটুকু অংশ ডেন্টাল ক্যারিজের আক্রমণের ফলে কালো ছিল আর সেই কালো অংশটুকু সেখানে কাটিং করে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর পরিষ্কার করে সেখানে ফিলিং করে দিলে আর কোনোদিন সে দাঁতের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটি হলো ডেন্টাল ক্যারিজ যেটিকে আমরা কালো স্পট বলছি তো এ ধরনের কালো স্পট কখনোই এমনিতে রিমুভ করা যায় না এমনকি দাঁত যদি স্কেলিং করা হয় দাঁত যদি ওয়াশ করা হয় সেই ক্ষেত্রেও এই ধরনের ডেন্টাল ক্যারিজ বা এই ধরনের কালো স্পটগুলো কখনোই রিমুভ করা যায় না এ ধরনের কালো স্পটের একমাত্র চিকিৎসা এটি কাটিং করে পরিষ্কার করে ফেলে সেখানে পুনরায় কালার ম্যাচিং ফিলিং করে দেওয়া ভিওয়ার্স এখানে কালার ম্যাচিং ফিলিং করে দেওয়া হয়েছে আর এ ধরনের সমস্যায় বিশেষ করে সামনের দাঁতের দিকে কালার ম্যাচিংয়ের একটা ব্যাপার থাকে আর তার জন্য এ ধরনের সমস্যায় আমরা লাইট কিওর লেজার ফিলিংটা ব্যবহার করে থাকি বেশিরভাগে কারণ লাইট কিওর লেজার ফিলিংয়ে নাইনটি নাইন পারসেন্ট কালার ম্যাচিং করে ডেন্টাল ফিলিং করা যায় আর তার জন্য সামনের দাঁতের এ ধরনের সমস্যায় আমরা লেজার বা লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি নিচের এই ছবিতে দেখতে পাচ্ছেন এখানে লাইট কিওর ফিলিং করে দেওয়া হয়েছে এটি হলো প্রথম অবস্থা ছিল যেখানে ডেন্টাল ক্যারেজটি পরিষ্কার করার পরে ফিলিং করে দেওয়া হয়েছে যেটি দেখতে সেম আগের মতোই হয়ে গেছে তো ভিওর্স এ ধরনের কালো স্পটের জন্য যদি সেটা ডেন্টাল ক্যারিজ হয় আর এই ক্যারিজের কালো স্পটের জন্য আপনাকে অবশ্যই দাঁতের ডাক্তারের কাছে গিয়ে ততটুকু অংশ পরিষ্কার করে তারপরে সেখানে ফিলিং করে আসতে হবে তাহলে আপনি আর কখনও সে দাঁতটি নিয়ে আপনার টেনশন নাই এটি সারা জীবন ভালো থাকবে এখানেও দেখতে পাচ্ছেন দুটি দাঁতের মধ্যবর্তী স্থানে একই সঙ্গে ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে ডেন্টাল ফিলিং করে দেওয়া হয়েছে আর মনে রাখবেন এ ধরনের ডেন্টাল ফিলিং আপনি যদি করাতে চান তাহলে ডাক্তারকে বলবেন যে সে যেন লাইট ফিলিং ফিলিংয়ের মাধ্যমে আপনার এই সমস্যাটা ফিলিং করে দেয় তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের কোনো গর্ত নাই কিছু নাই কিন্তু তারপরেও কালো হয়ে যাচ্ছে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটিতে কিন্তু কোনো ধরনের গর্ত নয় বা ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়নি তারপরেও দাঁতটি কিন্তু ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে আর এই সমস্যাটি দুটি কারণে হয়ে থাকে আমরা উপর থেকে কোনো গর্ত দেখতে পাচ্ছি না ঠিকই কিন্তু এমনটি হতে পারে যে দাঁতের ভিতর পাশে যেখানে আমরা দেখতে পাচ্ছি না দাঁত দাঁতের অপর পাশে কোনো ধরনের ছিদ্র রয়েছে যে ছিদ্রর মাধ্যমে দাঁতটি ধীরে ধীরে পাল্প দাঁতের যে পাল্প থাকে সে পাল্পটি ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছে আর তার কারণে ধীরে ধীরে এভাবে কালো হয়ে যাচ্ছে এবং অন্য একটি কারণ হল আঘাতজনিত সমস্যা যেটিকে আমরা ডেন্টাল ট্রুম্যাটিক ইঞ্জুরি বলে থাকি তো এই ধরনের যদি আঘাত লাগা সমস্যা ঘটে থাকে সেক্ষেত্রেও দাঁত ধীরে ধীরে এমনটি কালো হয়ে যায় এ ধরনের দাঁতে রুট কেন ট্রিটমেন্ট করে ক্যাপ করে নেওয়া যায় চিকিৎসা করিয়ে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম